আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা 3 নং ভাঙাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এসএম তারিকুল ইসলাম তড়িৎ ঘোড়ামার্কা প্রতীক পেয়ে নির্বাচনী আলোচনা সভা করেন ঐতিহ্যবাহী শালদাইর গ্রামে। পরে আবার রায়নাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শালদাইর গ্রামের সম্মানিত মুরব্বি আবেদ আলী মোল্লা। এতে উপস্থিত ছিলেন আলহাজ শহীদুল ইসলাম সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ সরকার, খলিলুর রহমান, মোহাম্মদ বাবুল সহ আরও অনেকে। অন্যদিকে রায়নাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে হাজি রাইজউদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজি নজরুল ইসলাম, সাইদ প্রামাণিক, আওয়াল প্রামাণিক, আতিকুর রহমান সরকার, সুজাব প্রামাণিক সহ অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের মুরব্বীগণ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা খবর নিয়ে দেখেন, সেখানে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হয়েছে।